আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আশরাফ, আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত বিষয় ট্রান্সফার নিয়ে। এবং এখন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসা যায় কিনা, দুবাই সহ অন্যান্য দুবাই, রাসুলকাইমা, ফজিরা, আবুধাবি, আলান, এসব ডিস্ট্রিক্টগুলা বিষয় ট্রান্সফার হয় কিনা, সবগুলা বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রিয় ভাইরা, চলেন মূল আলোচনা চলে যাই। সংযুক্ত আরব আমিরা দুবাই ডিস্ট্রিক্টে আগে ভিসা ট্রান্সফার ছিল, এখনো আছে, কোনো সমস্যা ছাড়া দুবাইতে ভিসা ট্রান্সফার হয়। আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে, দুবাই, আলাইন, আবুধাবি, রাসুলকাইমা, ফজিরা, এসব ডিস্ট্রিক্টগুলো আপনি যেই কোম্পানি কাজ করেন, সেম কোম্পানি অন্য একটা কোম্পানি যদি ট্রান্সফার করতে চান বা আপনার কাজ বা জব সেম হয়, তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আরবিগরের ভিসা আগর ট্রান্সফার ছিল, এখনো আছে, আরবিগরের ভিসাগুলো সবসময় ট্রান্সফার হয়। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য চাইতেছেন, আশা ধরে বসে আছিল যে 2024 সালে ভিসা চালু হয়ে যাবে, আগের মতো নর্মাল হয়ে যাবে, কিন্তু দুঃখজনক ব্যাপার, এখনো কোনো ওরকম আপডেট আসে নাই। কেউ কেউ ভিডিওতে বলছে যে ভিসা চালু হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি শুধু একমাত্র বলছি যে যতক্ষণ সংযুক্ত আরব আমিরের আপডেট না আসে, দুই দিন আগে কে বলতে পারবে না যে ভিসা চালু হয়ে গেছে। এটা সংযুক্ত আরব আমিরের সরকার হঠাৎ কানুন চেঞ্জ হয়ে যায়, কখন হয়ে যাবে কে বলতে পারবে না, অগ্রিম কোনো সিস্টেমে শো করে না। তো এখন যদি আপনারা আসতে চান, করণীয় কি আপনাদের? যদি আপনাদের গ্রাজুয়েট করা থাকে তাহলে আসতে পারবেন স্বাভাবিক আগের মতো, আর যদি আপনাদের দুবাইতে কোনো পরিচিত থাকে, যদি ভিজিট ভিসা দিয়ে আসেন তাহলে কনভার্ট করে নিতে পারবেন বা কাজ করতে পারবেন এসে। কিন্তু যদি পরিচিত কেউ না থাকে, আপনার ডাইরেক্ট একজন বা কোনো দালাল বা কারো মাধ্যমে আসেন, তাহলে আপনি আসার দরকার নাই, আপনি এসে বিপদে পড়বেন। যদি আপনার বন্ধু বান্ধব থাকে যে কাজ রেডি করে দিতে পারবো, কোনো সমস্যা না, ওরকম যদি হয় তাহলে আসতে পারবে। এখনো যে ভিসা খুলবে না ওরকম কোনো কথা নাই, আল্লাহ যদি রহমত করে হয়তো খুলে যেতে পারে। আশা রাখেন এবং দোয়া করেন আগের পরিস্থিতির মতো যেন হয়ে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন,